বাংলা তথা কলকাতার কালো দিন। ডাইরেক্ট অ্যাকশন ডে বা গ্রেট ক্যালকাটা ম্যাসাকার নামে যে দিনটি ইতিহাসে কুখ্যাত, যে ইতিহাস পূর্বে দীর্ঘদিন জাতীয় কংগ্রেস ও পরে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ইতিহাসের পাতা থেকে ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল নিজেদের ভোট ব্যাংকের সাথে। ১৬ই আগস্ট ১৯৪৬, কলকাতার রাস্তায় হিন্দুদের ওপর চলেছিল নারকীয় গণহত্যা। ঘরে ঢুকে হিন্দু মহিলাদের ওপর চালানো হয়েছিল গণধর্ষণ। কলকাতার রাস্তায় সেদিন স্তূপকৃত হয়েছিল হিন্দুদের লাশ। অধিকাংশ পুলিশ হেডকোয়ার্টার থেকে আগেই হিন্দু পুলিশ অফিসারদের সরিয়ে দেয় অখণ্ড বাংলার মুখ্যমন্ত্রী সুরাবর্দি। পাকিস্তান গঠনের জন্য এই ভয়ঙ্কর হত্যালীলার ছক তৈরি হয়েছিল জিন্নার নেতৃত্বে। আর সব জেনেও চুপ ছিল জাতীয় কংগ্রেস, যাতে গণহত্যার অজুহাত দেখিয়ে সহজেই দেশ ভাগ করা যায়। সেদিন যে মানুষগুলো এই পৈশাচিক বর্বরতা নিজের চোখে দেখেছিল, আজও তারা ভয়ে কাঁটা হয়ে থাকে। Started rioting, firing Hindu houses, looting, etc. We told that it is the duty of the government to burn this, cremate these dead bodies in Shampur Ghat. No, it is the order of the government to throw them in Hindu area, just to create terror. সেদিন কলকাতার রাজপথে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এক হিন্দু বাঙালি ব্রাহ্মণ গোপাল চন্দ্র মুখার্জি, ওরফে গোপাল পাঠা। গোপাল পাঠার নেতৃত্বে সেদিন বহু হিন্দু প্রাণে বেঁচেছিল, বহু হিন্দু মা বোনের সম্মান রক্ষা পেয়েছিল। কিন্তু বাংলার দুর্ভাগ্য, এই মানুষটিকে সম্মান দেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করেনি সিপিআইএম বা বর্তমানের তৃণমূল সরকার। ভোট ব্যাংকের স্বার্থে হিন্দু সংহারের এই ইতিহাস বারবার মুছে দিতে চেয়েছে হীরকরানী মমতা ব্যানার্জি। ভাবতেও লজ্জা লাগে, ১৬ই আগস্ট দিনটিকে মমতা ব্যানার্জি খেলা হবে দিবস ঘোষণা করেছেন। আর ১৬ই আগস্ট খেলা দিবস পালিত করছি আমরা হিন্দুদের সঙ্গে, আর কত খেলা খেলবেন আপনি মাননীয়া? তোষণের নামে তাই তো সাম্প্রদায়িকতার গিলোটিনে হিন্দুদের কষাই করা হচ্ছে। হীরকরানীর নেতৃত্বে বাংলায় প্রতিদিন চলছে রোহিঙ্গা অনুপ্রবেশ। ভোট ব্যাংকের স্বার্থে প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশকারীদের ভুয়ো নাগরিকত্ব দিতেও কসুর করেনি মমতা। প্রতিদিন লুণ্ঠিত হচ্ছে হিন্দু মা বোনেদের সম্মান, গুলিতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে হিন্দু ভাইদের প্রাণ। আমাদের অজান্তে ১৯৪৬ সালের সেই ভয়ঙ্কর দিন বেড়ে উঠছে তিলে তিলে। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই বাংলায় আবার ঘনিয়ে আসবে ডাইরেক্ট অ্যাকশন ডের মতো আরেকটা কালো দিন। আবার শোনা যাবে ইজ্জত রক্ষার জন্য হিন্দু মা বোনেদের আত্মচিৎকার। আবার শহরে গ্রামে জমে উঠবে হিন্দু ভাইদের সবের পাহাড়। মমতার ঘোষিত খেলার অর্থ কি বাংলা জুড়ে মৃত্যু খুনোখুনি ধর্ষণের খেলা? তাই এবার জাগুন, জেগে উঠুন হীরকরানীর অনাচারের বিরুদ্ধে। মনে রাখবেন, ১০০০ টাকা থেকেও প্রাণটা বেশি দামি।